জমজমাটি খেলা চলছে স্টুটগার্টে। এমনই সময় খেলার 17 মিনিটে থ্রো পেল ডেনমার্ক। আলেকজান্ডার বাহের থ্রো থেকে বল পেয়ে জোনাস উইন্ড ফ্লিক করে বলটি বক্সে পাঠান ক্রিশ্চিয়ান এরিকসেনের উদ্দেশ্যে, যিনি অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জান ওবলাকের পাস দিয়ে গোলে বল ঢোকান। এগিয়ে যায় ডেনমার্ক। উচ্ছ্বাসে মাতেন এরিকসেন সহ গোটা ডেনমার্ক দল। রূপকথা গল্পের শুরুটা এভাবেই করা হলো। কেন কেন শুধু একটি গোল দিয়ে রূপকথার কাহিনী লেখা হবে? কেন ক্রিশ্চিয়ান এরিকসেনের এই গোলটাই দেখিয়ে দিচ্ছে প্রত্যয় আর বিশ্বাস থাকলে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আবারও দেশের হয়ে ভালো খেলা যায়। একই কাজ করে চলেছেন আরও এক তারকা ক্রীড়াবিদ, যদিও তিনি ফুটবলের সাথে জড়িত নন, যুক্ত ক্রিকেটের সাথে। তিনি হলেন ঋষভ পান্ত। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে প্রত্যয় ও বিশ্বাসের জোরে আজ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে এগিয়ে নিয়ে চলেছেন ঋষভ পান্ত। দুজন সম্পূর্ণ ভিন্ন জগতের, ভিন্ন মহাদেশের দুই ক্রীড়া ব্যক্তিত্ব, কিন্তু নতুন জীবন পেলে কীভাবে সেটিকে কাজে লাগানো উচিত শেখা উচিত এই দুই তারকার কাছ থেকে। আজ থেকে প্রায় 3 বছর আগে, বলা ভালো 1100 দিন আগে, স্টুটগার্ট থেকে প্রায় 900 কিলোমিটার দূরে কোপেনহেগেন পার্কেন স্টেডিয়ামে ইউরো 2020-এর অভিযান শুরু করেছিল ডেনমার্ক। কিন্তু সেই ম্যাচটি ছিল ক্রিশ্চিয়ান এরিকসেনের জন্য অভিশপ্ত। খেলতে খেলতে অজ্ঞান হয়ে শুয়ে পড়লেন মাঠে। তারপর 13 মিনিট ধরে মৃত্যুর সাথে দড়ি টানাটানি চলছিল এরিকসেনের। শেষ অবধি বেঁচে যান এরিকসেন, কিন্তু ফুটবল খেলার বিষয় অনিশ্চয়তা ছিল বটে। কার্ডিয়াক অ্যারেস্ট থেকে সেরে ওঠা এরিকসেনকে শারীরিক কারণে রিলিজ করে দিয়েছিল তার তৎকালীন ক্লাব ইন্টার মিলান। এরপর দীর্ঘ লড়াই, সেই দীর্ঘ লড়াই করে অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রেন্টফোর্ড সুযোগ দিল নতুনভাবে ফিরে আসার। সেখানে খেলে বুঝিয়ে দেন তিনি রয়েছেন খেলার জন্যই। আর তারপর ম্যানচেস্টার ইউনাইটেডে সই করে যাত চেনাতে শুরু করলেন এরিকসেন। প্রায় একই পরিস্থিতি তৈরি হয়েছিল ঋষভ পান্তের ক্ষেত্রেও, যদিও মাঠে নয়, মাঠের বাইরে জীবন সংকটে পড়েছিলেন পান্ত। 2022 সালের 30শে ডিসেম্বর দিল্লি দেরাদুন হাইওয়েতে রোড ডিভাইডারে সজোরে ধাক্কা মারে ঋষভ পান্তের গাড়ি। দুর্ঘটনার প্রভাবে গাড়িটিতে আগুন লেগে যায়, কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান পান্ত। হাঁটুতে একাধিক অস্ত্রোপচারের পর মনে হয়েছিল আর কখনো মূলধারার ক্রিকেটে ফিরতে পারবেন না পান্ত, কিন্তু এরপর দীর্ঘ রিহ্যাব এবং অধ্যবসায়ের পর সবাইকে ভুল প্রমাণ করে আইপিএল 2024-এ দিল্লি ক্যাপিটালসের হয়ে নেতৃত্ব দেন পান্ত। আর সেখানে দুরন্ত ব্যাটিং এবং উইকেট কিপিং করে সুযোগ পেলেন টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে। এভাবেই উদাহরণ তৈরি করলেন ঋষভ পান্ত ও ক্রিশ্চিয়ান এরিকসেন। জীবন দ্বিতীয়বার সুযোগ দিলে সেই সুযোগকে সবসময় কাজে লাগানো উচিত। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।